নমস্কার বন্ধুরা, আজকে আমি করলা দিয়ে একটা মুখরোচক রেসিপি তৈরি করব। খেতেও সেরকম সুন্দর হবে। এই রেসিপিটি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। করলা ঝাল করতে কী কী লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি একটা করলা নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি। আর মশলার মধ্যে কী লাগছে আপনাদের বলে দিচ্ছি। পাঁচফোড়ন লাগবে, হলুদ, লঙ্কা, নুন, সরষের তেল। প্রথমে আমি করলাটা কেটে নেব। এবার আমি আলুটা কেটে নেব। এবার আমি দুটো পেঁয়াজ কেটে নেব। এবার আমি করলাগুলো ধুয়ে তুলে নেব। তারপরে আলুগুলো তুলে নেব ধুয়ে। এবার আমি করলাতে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন হলুদ মাখালে এটা ভাজবার খুব সুবিধা হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম।
একটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। তারপর আমি করলাটা দিয়ে দিলাম। করলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তারপরে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ আলু করলা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি কষতে থাকব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিলাম। তারপরে আমি চাপা দিয়ে দিলাম। দেখি হয়েছে কিনা, দেখুন বন্ধুরা কত সুন্দর রং হয়েছে। করলার ঝালটা এরকম শুকনো শুকনোই হবে, শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা করলা রেসিপিটা কিভাবে করলাম, খুব সুন্দর দেখতে হয়েছে, তেমনি খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন, আর দয়া করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।